পাঁচখানা সাকালকে ফেলে যেতে ইচ্ছা করে না জানেন তো, একদম মন চায় না যেতে আমার। 3:30 সময় খাওয়াটা আছে না, ছেলেকে বলেছি স্কুল থেকে এসে দিয়ে দেবে। একদম এরকম করে লক্ষ্মী ছেলে শুয়ে থাকবে? হ্যাঁ আমার সোনা বাচ্চারা, আমি একটু মামা বাড়ি যাই, আমি একটু মামা বাড়ি যাই জন্য। এই বাবু বাবু, এই বাবু বাবু রে, এই আগে এদের লাইটে সুইচটা দে তো, এই লাইটে সুইচটা দিয়ে দে, দিয়ে দে। কেন বলতো, যদি ইনকেস আমার দেরি হয় তুই ভুলে যাবি আর সুইচ দেওয়া হবে না, অন্ধকারে থেকে যাবে। ওদের আগে সুইচটা দিয়ে দে, কারণ এটা এর আগে একদিন ওরকম হয়েছিল, আমি দূর থেকে আসছি, অন্ধকার হয়ে গেছে, বাচ্চারা সব অন্ধকারে। দিয়ে দে বাবা, ওখান দেখ আটকে গেছে, দিয়ে দে। তাহলে আমি চলিয়ে আর কথা না, ব্যাংকে যাব আগে, তারপরে বাপ বাড়ি, বাপ বাড়ি যেতে 1টা বাজবে। আর বলেন কেন, এই তো জীবন। মায়ের ব্যাংকের কাজটা করতে চলে এসেছি স্টেট ব্যাংকে, কাজটা করে নিয়ে তারপরে বাপের বাড়ি যাব। এইটা হচ্ছে স্টেট ব্যাংক। জাংশন করেনি ওই জন্য, একটু ট্রানজাংশন করলেই আপডেটটা ঠিক হবে, তাই জন্য। তাহলে বাদ বাকি কথা বাড়ি গিয়ে হবে, পাচ্ছি না, গরম লাগছে, প্রচুর গরম লাগছে। এটা হচ্ছে আমাদের বাপের বাড়ির প্যান্ডেল, মানে এখানটা হচ্ছে, এখানটা আমাদের দুর্গা পুজো হয়, সব রকম পুজোই হয়। আমি হাঁপিয়ে গেলাম, জল নিয়ে বেরোই না, প্রচুর জল পিপাসা পেয়েছে, কতক্ষণে জল খাবো। স্কুল গার্ল এসে গেছে, অনেকক্ষণ বাজা ছিল, রক্ত চলাচল, খুলে দাও খুলে দাও। ও তোমাদের কার্তিক ঠাকুর পুজো করতে দিয়েছে? কি পুজো, কি দিয়ে পুজো করবে? আমাকে একটু দেবে? কার্তিক ঠাকুর কেন ফেললো জিজ্ঞেস করিস? পুজো করার আগেই আমার প্রসাদটা দিয়ে দিলাম, ঘরে থাকি না ওই জন্য আমার সাথে খেলার জন্য দিয়েছে। তো তোর মা কার্তিক আর কবে হবে বুড়ো বয়সে? আমার এই সখী ভালো না না, আমি তোর মাকে বল কার্তিকটা কবে আসবে জিজ্ঞেস কর তুই। খেয়ে ফেলো, চল খেয়ে ফেলো। পল্লবী দাদার পল্লবী সাজি, গেঞ্জিটা ভালো হয়েছে, সুন্দর হয়েছে, দেখে নিন আমাদের। আমি সাজিয়েছি, একটু দেখুন না কেমন হয়েছে। আইবুড়ো ভাত, আইবুড়ো ভাত মনে হচ্ছে একদম। আমাদের বরবাবুটাকে দেখুন একবার, মা আশীর্বাদ করবে। দাঁড়াও আগে পল্লবী একটু তুলে নি, কি কি পদ হয়েছে দেখেছেন? বিরিয়ানি, প্লেন রাইস, সালাড, এটা কি চিকেন কষা না চিকেন চাপ? চিকেন চাপ, চাপে চাপ। আচ্ছা ফিশ কালিয়া, মাছের মাথা দিয়ে ডাল, আর অনেক রকম ভাজা আছে, তার সঙ্গে মাছ ভাজাও আছে, চাটনি, মিষ্টি, দই।
যা করবি কর রে, তিনটে বাজে ওর খিদে পেয়েছে। মা চলে যাও, একটু আশীর্বাদ করো গো। খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তো, হয় না, দেখাতে পাচ্ছি না, খেয়ে ফেলেছি বুঝেছেন। আর বাকিটা খেয়ে নি, পরে দম দিয়ে কথা বলবো। যাওয়ার টাইম হয়ে গেছে বুঝেছেন, চারটে বাজে, এবার বাড়ি চলে যাবো। বাবাও এসে গেছে, বাবার সঙ্গে দেখা হয়ে গেছে। সারাদিন চোখ মুখে কী অবস্থা, বাবাকে একটু চা করে দিয়ে যাচ্ছি, একটু লিকার চা করে দিয়ে মায়ের সঙ্গে দেখা করে চলে যাবো। কারণ বাচ্চাদের ছেড়ে দিয়েছে, আমি গেলে ছেলে বেরোবে। তাহলে একটু আদা দিয়ে চা করে দিলাম বাবাকে, বাবার গলাটা একটু ধরে আছে তো, ওই জন্য বললাম বাবাকে একটু আদা দিয়ে চা করে দিলাম। চোখ দেখ না, ধানুতে কি